এই ভিডিওটিতে আমরা মেন্ডেল সূত্রের আরো একটি ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। সেই ব্যতিক্রমটিকে বলা হচ্ছে জিন আন্তঃক্রিয়া বা জিন ইন্টারাকশন। মেন্ডেল কি বলেছেন? না, মেন্ডেলের মতে যে একটি বৈশিষ্ট্য সর্বদা প্রকাশ পায় একটি জিন দ্বারা, কিন্তু এটি সার্বজনীনভাবে সত্য নয়। দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য প্রকাশ পায় একাধিক জিনের ইন্টারাকশন বা আন্তঃক্রিয়ার ফলে। অর্থাৎ সেক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে একটি, কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে জিন ওয়ান, জিন টু, এরকম একাধিক জিনের আন্তঃক্রিয়ার ফলে। আমরা আসবো যে এই যে একাধিক জিনের আন্তঃক্রিয়ার ফলে একটি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে সেটা কিভাবে হচ্ছে। না, এই যে একাধিক জিনের আন্তঃক্রিয়া, সেটা প্রথম যারা আবিষ্কার করলেন তারা হলেন 1906 সালে বিজ্ঞানী বেটেসন এবং পানেট। 1906 সালে বিজ্ঞানী বেটেসন এবং পানেট কি করলেন? না, বিজ্ঞানী বেটেসন এবং পানেট প্রথম এই জিন ইন্টারাকশনটা আবিষ্কার করলেন। তারা কি দেখলেন? না, তারা একটা এক্সপেরিমেন্ট পরীক্ষা করলেন। পরীক্ষাতে দেখলেন যে তারা মিষ্টি মটর, তারা যে গাছটা নিয়েছে সেটা হচ্ছে মিষ্টি মটর গাছ নিয়ে তারা পরীক্ষাটা করছে। বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ল্যাথিরাস ওডোরাটাস। বিজ্ঞানসম্মত নাম আমরা বলতে পারি যে ল্যাথিরাস ওডোরাটাস, ল্যাথিরাস ওডোরাটাস। কি করেছেন? না, বিজ্ঞানী বেরেছেন পানের যে কাজটা করলেন, তারা প্রথমে একটা পার্পেল কালার, আমরা রক্তবর্ণ আমরা বলতে পারি যে একটা লাল ফুলযুক্ত মিষ্টি মটর গাছ নিয়েছে, তার সঙ্গে ক্রস ঘটালেন সাদা ফুলযুক্ত একটি মিষ্টি মটর গাছ। তাহলে লাল এবং সাদা যখন ক্রস ঘটাচ্ছে দেখলেন যে F1, এরা হতে হচ্ছে পি জনু। F1 জনুতে যে গাছগুলো হচ্ছে তারা সবাই হচ্ছে লাল ফুল ফুটছে, F1 জনু। আবার যখন F1 জনুতে তারা স্বপরাগযোগ ঘটালো তখন কি দেখলো? না, স্বপরাগযোগ কাজের ফলে যে F2 জনু উৎপন্ন হলো সেখানে তারা দেখছে লাল ইস টু সাদা সমান সমান হচ্ছে 3:1। তাহলে এখানে লাল ফুলের সঙ্গে সাদা ফুলের পরাগযোগ ঘটিয়েছে, এই সংক্রমণ ঘটিয়েছে, লাল ফুল হয়েছে। সুতরাং লাল হচ্ছে প্রকর বৈশিষ্ট্য, সাদা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আবার F1 জনু যখন লাল ফুলের মধ্যে স্বপরাগযোগ ঘটিয়েছে F2 জনুতে লাল এবং সাদার অনুপাত বাড়া যায় 3:1। সুতরাং এটা মেন্ডেল যেটা এক সংক জনের সূত্র সেটাকে মেনে চলছে, কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা হলো কোথায়? যখন তারা দ্বিতীয় এক্সপেরিমেন্টটা করলেন তখন তারা সেই বাধার সম্মুখীনটা হলেন বা অসুবিধার সম্মুখীনটা হলেন। কি দেখলেন? না, এরপরে বেটেসন এবং পানের যে পরীক্ষাটা করলেন সেটা হচ্ছে খুব সহজ পরীক্ষাটা, যে তারা আগের পরীক্ষায় দেখে নিয়েছে যে লাল হচ্ছে প্রকর বৈশিষ্ট্য এবং সাদা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই পরীক্ষায় তারা কি করলো? না, একটি সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের সঙ্গে আর একটি সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের সংক্রমণ ঘটালো। তা আমরা আগে পড়েছি লাল ছিল প্রকর বৈশিষ্ট্য, সাদা ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে সাদার সঙ্গে সাদা ক্রস ঘটালে সব গাছগুলো সাদা হওয়া উচিত, ফুলগুলো সাদা হওয়া উচিত। কিন্তু যখন সাদা ফুলযুক্ত মটর গাছের সঙ্গে আর একটি সাদা ফুলযুক্ত মটর গাছের সংক্রমণ ঘটালো দ্বিতীয় পরীক্ষাতে, তারা দেখছে যে এখানে যে F1 জনটা উৎপন্ন হচ্ছে তারা সবাই হচ্ছে লাল ফুলযুক্ত। তাহলে এখানে তো লালের সঙ্গে সাদা ক্রস ঘটানো হয়নি, সাদার সঙ্গে সাদা অর্থাৎ প্রচ্ছন্ন সঙ্গে প্রচ্ছন্ন ক্রস ঘটানো হয়ে তাহলে লাল হয়েছে।
কি করে সম্ভব? কি করলেন তারা? না, এই যে F1 যে লাল ফুল, সে F1 লালে তারা আবার স্বপরাগযোগ ঘটালো। স্বপরাগযোগ ঘটালো, দেখা গেল কি না F2 জনুতে যে গাছগুলো উৎপন্ন হচ্ছে তার হচ্ছে দু রকমের ফুল উৎপন্ন হচ্ছে, লাল ফুল এবং সাদা ফুল উৎপন্ন হচ্ছে, এবং অনুপাতটা হচ্ছে 9:7। তাহলে এটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে পাওয়া গেছে, এর কোনো ভুল কিছু নেই। এটাকে বেটেসন এবং পানেট ব্যাখ্যা করলেন কিভাবে? না 9:7, তার মানে আমরা বলতে পারি, দেখো 9:7 মানে তারা বলছে যে আমাদের যেটা দ্বিসংকর জনন ছিল তার এর পর্যন্ত অনুপাত কত ছিল? দ্বিসংকরের F2 জনুর অনুপাতটা ছিল, ফিনোটাইপ অনুপাত 9:3:3:1, 9 এটা যোগ করলে 7। বেটেসন এবং পানেট বললেন যে এই 9:7 এটা হচ্ছে 9:3:3:1 এর একটা ডেভিয়েশন, অর্থাৎ তারা বলছেন যে এটা হচ্ছে দ্বিসংকর জননের আমার ফিনোটাইপ অনুপাত, যেহেতু এখানে দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাতের একটা ডেভিয়েশন পাওয়া গেছে। তখন বেশম পানের বললেন এই যে মটর গাছের লাল ফুল অর্থাৎ ফুলের বর্ণ যেটা হয় সেটা একটা জিন দ্বারা নির্ধারিত হয় না, সেটা নির্ধারিত হয় দুটো জিন দ্বারা, অর্থাৎ দুটো জিনের আন্তঃক্রিয়ার ফলে এই রংটি উৎপন্ন হয়। আমরা সে যে এবার কিভাবে তিনি সেটাকে ব্যাখ্যা করলেন, আমরা এখন আসছি যে বেসম পানেট কিভাবে সেই লাল রং উৎপন্নটা ব্যাখ্যা করলেন। না তাদের মতে লাল রং উৎপন্ন হওয়ার জন্য একটি জিন, একটি রঞ্জকপদ দায়ী, তার নাম হচ্ছে অ্যান্থোসায়ানিন। এই অ্যান্থোসায়ানিনটি উৎপন্ন হয় একটি প্রিকার্সর যৌগ থেকে বর্ণহীন, তার নাম হচ্ছে ক্রোমোজেন। পানেট এবং বেসরের মতে এই ক্রোমোজেন উৎপন্ন হচ্ছে যে জিন দ্বারা, সেটা হচ্ছে সি জিন। সেটা হোমোজাগাস থাকতে পারে বা হেটারোজাগাস অবস্থা থাকতে পারে। আবার এই ক্রোমোজেন উৎপন্ন হওয়ার পর সেই ক্রোমোজেনটি অ্যান্থোসায়ানিন উৎপন্ন হয় একটা উৎসেচক ক্রিয়ার ফলে, সেই উৎসেচকটি উৎপন্ন হয় এ জিন দ্বারা। তারা কি বলছে না বড় সি ছোট সি বা বড় সি বড় সি যখন জিন থাকছে তখন উৎপন্ন হচ্ছে ক্রোমোজেন, বড় এ বা বড় এ ছোট যখন জিন থাকছে তখন উৎপন্ন হচ্ছে উৎসেচক। এই উৎসেচক কি করছে না বর্ণহীন ক্রোমোজেনকে কনভার্ট করছে লাল রঙে অ্যান্থোসায়ানিনে, ফলে আমাদের ফুলের বর্ণ লাল হচ্ছে। কিন্তু যদি এই সি জিনটির দুটোই প্রচ্ছন্ন জিন থেকে যায় কিংবা এই এ জিনটির দুটো জিনই প্রচ্ছন্ন থেকে যায় তাহলে ক্রোমোজেন বা উৎসেচক দুজনের কেউ একটি উৎপন্ন হবে না, ফলে কিন্তু তখন আর লাল রংটি উৎপন্ন হবে না, সেক্ষেত্রে উৎপন্ন হবে সাদা রং। বেটেসন এবং পানেট যে দুটো সাদা ফুলের মধ্যে ক্রস ঘটিয়ে লাল ফুল উৎপন্ন করেছিলেন সেটা কিভাবে সম্ভব হয়েছিল সেটা আমরা এবার চেকার বোর্ডের মাধ্যমে দেখার চেষ্টা করি। দুটি সাদা ফুলের মধ্যে ক্রস ঘটালে কিভাবে লাল ফুল উৎপন্ন হয় সেটা বেটেসন পানেট কিভাবে ব্যাখ্যা করলেন। সাদা ফুল যেটাই হচ্ছে বড়সি ছোটোয় ছোটোয়, এবং এখানে সাদা ফুল ছোটোসি ছোটোসি বড়ে বড়ে, এ যখন যেহেতু এখানে এজিনটা ছোট আছে এনজাইম তৈরি হয়নি সাদা রয়ে গেছে, এখানে ছোট সি রয়েছে বড় সি নেই তাই ক্রোমোজেন তৈরি হয়নি ফুল সাদা রয়েছে, গ্যামেট তৈরি করলো সি এ। এবার যখন এই দুটো গ্যামেট ফিউজ হচ্ছে তৈরি হচ্ছে বড় সি ছোট সি বড় এ ছোট এ, যেহেতু সি এবং এ দুজনেই প্রকট জিন রয়ে গেছে তাই এই রংটা হচ্ছে লাল। এবার যখন বেসমক পানের এই F1 লালটাকে স্বপরাগযোগ ঘটে তখন কি দেখলেন না এখানে কি কি গ্যামেট তৈরি হচ্ছে, বড় সি ছোট এ। এবার যখন এদের মধ্যে আমরা ক্রস ঘটাবো চেকার বসে দেখা যায় কি হতে পারে, দেখাবো। দেখো এদিকে আমরা মেল গ্যামেটগুলোকে দিয়েছি, এদিকে ফিমেল গ্যামেটগুলোকে দিয়েছি, কি দেখা যাচ্ছে না যেগুলোর মধ্যে বড় সি একটা থাকছে বড় এ একটা থাকছে, কমপক্ষে একটা করে বড় সি একটা করে বড় থাকছে, তারা লাল হচ্ছে। এখানে বড়সি বড়ে লাল, এ দুটো ছোট সাদা,
বড়সে বড়ে লাল, বড়সে বড়ে লাল, সি দুটো ছোট সাদা, এখানে দুটো সি ছোট সাদা, এখানে বড়সে বড়ে লাল, এখানে এ দুটো ছোট সাদা, এখানে সি দুটো ছোট সাদা, এখানে সবগুলো ছোট সাদা হয়েছে। দেখো লাল এই যে ত্রিভুজটা এঁকেছে সেইগুলো হচ্ছে লাল, সংখ্যা কত হচ্ছে না নটি, বাকি সাতটা হচ্ছে সাদা। অর্থাৎ আমরা বলতে পারি যে লাল ইস্টু সাদা হচ্ছে 9:7। সুতরাং যেটা হচ্ছে যে এখানে আমরা দেখা পাচ্ছি যে এই লাল রংটি প্রকাশ পাওয়ার জন্য কেবলমাত্র একটা জিন দায়ী নয়, সেখানে দায়ী হচ্ছে দুটো জিন সি এবং এ। তাহলে আমরা মেন্ডেলের সূত্রে যেটা বলেছিলেন যে একটি বৈশিষ্ট্য একটা জিন দ্বারা প্রকাশ পায় সেটা কিন্তু সত্য হচ্ছে না, এখানে একটা জিন দুটি একটি বৈশিষ্ট্য দুটি জিন দ্বারা প্রকাশ পাচ্ছে, তখন এটা আমরা বুঝতে পারছি জিন আন্তঃক্রিয়া এবং সেটা হচ্ছে মেন সূত্রে ব্যতিক্রম। এরপর জিন আন্তঃক্রিয়া হচ্ছে এপিস্টাসিস। এপিস্টাসিসটা কি? যখন একটা জিন অপর একটা নন অ্যালিক জিনের বহিঃপ্রকাশে বাহাদান করবে তখন তাকে বলা হবে এপিস্টাসিস। যে জিনটি বাহাদান করছে তাকে বলা হচ্ছে এপিস্টাটিক জিন, যে জিনটি বাধাপ্রাপ্ত হলো তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। সুতরাং এটি হল মেন্ডেল সূত্রে আরেকটি ব্যতিক্রম, সেটি হচ্ছে জিন আন্তঃক্রিয়া।